কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল শহর আর সেই শহরে আসছেন নরেন্দ্র মোদী পোটরাষ্ট্রের দেড়শো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আগামীকাল রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী পোটরাষ্ট্রের অনুষ্ঠানে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তবে শহরে আসা মাত্র বাম ও কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়তে পারেন প্রধানমন্ত্রী মোদী দুদিনের সফর এগারো তারিখ বিকেল পাঁচটায় শহরে পৌঁছবে প্রধানমন্ত্রীর বিমান। এগারো তারিখ পৌনে ছটা নাগাদ ওল্ড কারেন্সি ভবনে যাওয়ার কথা তার হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড সাতটায় মিলেনিয়াম পার্ক থেকে তার সূচনা করবেন বেলুর মঠে যাওয়ার কথা পৌনে প্রধানমন্ত্রীর সাড়ে আটটায় রাজভবনে মোদীকে নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল রাতে সেখানেই থাকবেন মোদী বারো তারিখ সকাল এগারোটা নাগাদ পোর্ট ট্রাস্টের অনুষ্ঠান রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান শেষে পৌনে একটা নাগাদ দিল্লি উড়ে যাবেন প্রধানমন্ত্রী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবার পর প্রথমবার কলকাতায় আসছেন মোদী যখন আসছেন তখন তার বিরুদ্ধে উত্তাল শহর বাম ও কংগ্রেসের তরফে তাঁকে কালো পতাকা দেখানো হবে উদ্বেগ গো ব্যাক স্লোগান ফলে মোদীর সফর ফিরে শহরে ফের উত্তেজনা বাড়ার সম্ভাবনা অঞ্জলায়ের রিপোর্ট জি চব্বিশ ঘন্টায়